পঞ্চায়েত প্রধানের বাড়িতে মদ্যপ যুবকদের হামলা আক্রান্ত মহিলা প্রধান ও তার শ্বশুর খবর পেয়ে আহতদের উদ্ধার করে পুলিশ ঘটনায় শুরু রাজনৈতিক তরজা পঞ্চায়েত প্রধানের বাড়িতে মদ্যপ যুবকদের হামলা ঘটনায় গুরুতর আহত পঞ্চায়েত প্রধান ও তার শ্বশুর খবর পেয়ে আহতদের উদ্ধার করতে ঘটনাস্থলে আসে পুলিশ স্থানীয় সূত্রে দাবি আহতদের উদ্ধার করতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে সোমবার ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানার বেড়াচাপা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শম্পা কাহাড়ের বাড়িতে ঘটনায় প্রধান সহ তার শ্বশুর গোবিন্দ আহত হয়েছেন ঘটনায় প্রধানের স্বামী রাজু কাহাড়ের অভিযোগ হামলাকারীরা বিজেপির কর্মী সমর্থক পরিকল্পনা করেই হামলা চালানো হয়েছে বলে খিস্তি খাওয়াটি দিচ্ছিল বড় পরে আমরা আইসি আইসি ধরে উত্তেজনা ছড়ায় ছড়ানোর পরে বাবা গেটের সামনে ছিল চারটে ছেলে গিয়ে বাঁশ ইট দিয়ে মেরে মাথায় মাথায় ঘাড়ের ঠিক আছে আঘাত করেছে প্রধান ধরে মেরেছে ঘটনায় ইতিমধ্যেই দুজনকে আটক করেছে দেগঙ্গা থানার পুলিশ ঘটনার পর আহত প্রধান ও তার শ্বশুরকে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় বারাসাত হাসপাতালে স্থানান্তরিত করা হয় মদ খেয়েছিল মদ বাড়ির সামনে যে সব দিনের ধরে নানা বাড়ির প্রধানকে খিস্তি করছে তারপরে করার পরে ওরা সব এরা বলছে তোরা আমাদের নামে খিস্তি গালাগালি করছিস কেন প্রধান এইবার যত রকমের রাফ রাফ ভাষা সব ওরা খিস্তি হচ্ছে রবন আছে আপনার বৌমা তো প্রধান আপনার বৌমাকে মন্ত্র করেছে হ্যাঁ গোটা ঘটনায় তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি বিষয়টি তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব ব্যুরো রিপোর্ট নিউজ দে দেগঙ্গা